জলের মধ্যে চিকেনের কয়েক টুকরো সলিড পিস আর তার সাথে চার পাঁচ টুকরো আলু দিয়েও যে এত সুন্দর টেস্টি একটা খাবার তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা ট্রাই না করলে কিন্তু তোমরা সেটা একদমই বুঝতে পারবে না তার জন্য যেমনটা দেখলে জলের মধ্যে কয়েক টুকরো চিকেনের সলিড পিস আর তার সাথে চার পাঁচটা আলু দিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো চিকেনটাকে কিন্তু আলুর সাথেই সেদ্ধ করে নিলাম আর তোমরা কিন্তু চাইলে এটাকে প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারো এবার জল থেকে চিকেন আর আলুটাকে তুলে নিলাম আর আলুটাকে একটু আলাদা করে নিলাম চিকেনটা ঠান্ডা করে নিয়েছিলাম দিয়ে এবার চিকেনটাকে হাতের সাহায্যে কিন্তু ভালো মতো ছাড়িয়ে নিই আর চিকেনের সাথে যেটুকু সেই হাড়গুলোকে কিন্তু বাদ দিয়ে নিচ্ছি এই রকমভাবে ছাড়িয়ে ভালো করে রেখে নিলাম কিছুটা এই এইরকম এরপরে একে একে এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেব তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা তার সাথে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা গোলমরিচ el guru আর দিয়ে দিলাম এক চামচের মতো ধনে পাতা বাটা আর তোমরা কিন্তু চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো এবার সব কিছু দেওয়ার পরে চিকেন আর আলুগুলোকে খুব ভালো করে কিন্তু একসাথে মিশিয়ে নিচ্ছি আর মাখার সময় যদি একটু নরম নরম মনে হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এক চামচের মতো কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিতে পারো তবে কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দা কোনোটাই বেশি দেওয়া যাবে না এতে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে ভালো করে চিকেনটাকে মেখে রেখে নিলাম এবার একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকেও কিন্তু ভালো মতো ফেটিয়ে নিলাম এবারে ওই মেখে রাখা চিকেন থেকে কিছুটা চিকেন হাতের মধ্যে নিয়ে নিলাম আর তার আগে কিন্তু হাতে একটু তেলও মেখে নিয়েছিলাম চিকেনটাকে ভালো মতো এরকম গোল্লা পাকিয়ে এখানে আমি কিছুটা চ্যাপটা করে একটা কাটলেটের মতো শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটা তোমাদের মন মতো যে কোনো শেপের গড়ে নিতে পারো তারপরে ওই ফেটিয়ে রাখা ডিমের মধ্যে কিন্তু এই কাটলেটটাকে ডুবিয়ে নিলাম আর তার সাথেই কিছুটা বিস্কুটের গুঁড়োও রেডি করে রেখেছিলাম এবার এই বিস্কুটের গুঁড়োর একটা কোটিং করে নিচ্ছি এই প্রসেসেই কিন্তু চিকেন সব কথা কাটলেট আমি তৈরি করে রেখে নেব। আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য যাতে কি না কাটলেট গুলো ভালো মতো শেপ হয়ে যায় আর তোমরা কিন্তু চাইলে এগুলোকে স্টোর করেও বাড়িতে রেখে দিতে পারো দু তিন দিনের জন্য আর এই রকমভাবে বানিয়ে রেখে দিলে কিন্তু বাড়িতে চট জলদি কেউ আসলে পরেও তৈরি করে দিয়ে দেওয়া যায় আমি টিফিন বক্সে করে এটা নিয়ে গিয়েছিলাম আমার মামা বাড়িতে কারণ মামা বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আর ওখানে সবাই আমার হাতের কিছু একটা খেতে চেয়েছিল তারপরে তেল গরম করে এইগুলোকে কিন্তু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিলাম দুদিক থেকে কিন্তু প্রথমেই লো আছে ভালো মতো ভেজে নিতে হবে প্রথমেই হাই ফ্লেম করে দিলে কিন্তু চিকেন কাটলেটগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে চিকেন কাটলেট পেটগুলোকে ভালো মতো ভেজে নিয়ে তেল থেকে তুলে নিলেই কিন্তু এই স্ন্যাক্সটা একদম তৈরি ভীষণই টেস্টি একটা স্ন্যাক্স আর খেতে তো দুর্দান্ত লাগেই তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর আমাকে জানাতে একদম ভুলো না কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও